প্রথমত ধন্যবাদ জানাই যারা আমার ভিডিওর থামনেল দেখে ভিডিওটিতে ক্লিক করেছেন দ্বিতীয়ত ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে ভিডিওটি আজকের খুবই চমৎকার একটি ভিডিও হতে চলেছে কারণ আজকের ভিডিওতে ধান চাষের খুবই গুরুত্বপূর্ণ পার্টগুলো নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে শেষ বের হয়ে যাওয়ার পর আমাদের কি করণীয় এই বিষয়টি নিয়েই আজকের আলোচনা করব। তো যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক আজকে আমরা ধানের শীষ বাইর হয়ে যাওয়ার পর কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ এবং কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের ভিডিওটি করতেছি সেটি হচ্ছে এক নম্বরে হচ্ছে নাটিভো এম স্টার টপ এর সাথে বাদামি গ্যাস ফরিং অথবা কারেন্ট পোকার যে স্প্রিটি সেটি আমরা করতে পারবো কি না দ্বিতীয়ত হচ্ছে শীষ বের হওয়ার পরে কোন ধরনের ছত্রাকনাশক আমরা ব্যবহার করব তৃতীয়ত হচ্ছে ধানের শীষ বের হলে কোন ধরনের ভিটামিন আমরা ব্যবহার করব চতুর্থত যেটি সেটি হচ্ছে ধানের শীষ বের হলে কতদিন পর্যন্ত কীটনাশক ব্যবহার করা যায় পঞ্চমত ধানের শীষ বের হওয়ার পর কী কী রোগ হতে পারে ষষ্ঠত ধানের রং চকচকে ঝকঝকে করার উপায় কী কী করলে আমার ধানের রঙ ঝকঝকে ঝকঝকে ও পুষ্ট দানা হবে তো এই কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব আশা করছি পুরোটি ভিডিও সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন তো চলুন শুরু করি আমাদের আলোচনার ধারাবাহিকতার জন্য আমাদের আজকের আলোচনার ধারাবাহিকতার প্রথমটি হচ্ছে নাটিভো স্টার টপের সাথে বাদামি গাছফোরিং বা কারেন্ট পোকার স্প্রেট সাথে স্প্রেটি আমরা একসাথে করতে পারবো কি না তো সেই ক্ষেত্রে যদি বলি এটা হচ্ছে সহজ কথায় নাটিভ এম বা এমিস্টার টপ এই ধরনের ছত্রাকনাশকগুলো আমরা সাধারণত এখন যেটা করতে সেটা হচ্ছে ধানের যে ফ্লাগলিপ বা ধানের শীষের যে কাণ্ডটা আছে সেটাতে জানি কোনোভাবে পছন্দ গাছতে না পারে বা ব্লাস্ট ধরতে না পারে বা ছত্রা গাছতে না পারে সেই জন্য করতেছি সাথে যে আমরা এই সময়টাতে যে আমরা বাদামি গাছ করি বা কারেন্ট পোকা বা শোষক পোকায় বলি এই পোকাটির আক্রমণের শিকার হচ্ছে এই পোকাটার জন্য কিন্তু স্প্রে করি আমরা সাধারণত গোড়ায় এই পোকাটি আক্রমণ করে থাকে গোড়ায় তো এই পোকাটার জন্য স্প্রে করতে গেলে অবশ্যই গোড়ায় করতে হয় অপরদিকে আমরা যে নাটি এই মিস্টার টপ স্প্রে করি এটা কিন্তু আসলে উপরে তো এখানে উদ্দেশ্য হয়ে গেল দুইটা একটা হচ্ছে যে গোড়ায় আর একটা হচ্ছে উপরে তাহলে আমরা একসাথে যদি এই দুইটা মিশিয়ে স্প্রে করি বলে যে আমার স্প্রে শেষ কারেন্ট পোকারও ওষুধ দেওয়া শেষ আবার পছনের যে নাটি অথবা এমিস্টার টপ এটারও স্প্রে দেওয়া শেষ তাহলে কিন্তু ভুল হবে কারণ আমাদের সমস্যা দুই জায়গায় দুইটা একটা হচ্ছে উপরে একটা হচ্ছে নিচে তো অবশ্যই এই দুইটা একসাথে মিশে স্প্রে করলে কিন্তু আসলে যে একটা আমার কাজ করবে না বিশেষ করে বাদামি গ্যাস ফোরঙ্গটা কিন্তু কাজ করবে না আমরা সাধারণত যেই সময় এই স্প্রেটা দিব সেই সময় কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্য এমনটা থাকবে না যে আসলে কারেন্ট পোকার জন্য দিচ্ছি সেক্ষেত্রে তলের পর্যন্ত ধানের গোড়ায় পর্যন্ত যাক সেজন্য এই দুইটা স্প্রে একসাথেই করা যাবে না সেক্ষেত্রে আপনি নাটিভো বা এই টপ এটাই প্রথমে দিয়ে দিতে পারেন যদি আপনার ক্ষেতে সে দেখেন যে কারেন্ট পোকার কিছু মত দেখা যাচ্ছে কিছু ডিম দেখা যাচ্ছে এইরকম যদি হয় সেই ক্ষেত্রে আপনার কারেন্ট পোকার যে স্প্রেটা সেটা করতে পারেন তবে এটা সবচেয়ে চেষ্টা করতে হবে জানি এটা অবশ্যই গোড়ায় এই স্প্রেটা দেওয়া হয় যেহেতু প্রশ্ন অনেক সেই ক্ষেত্রে হচ্ছে যে আসলে কোথার বাড়াচ্ছি না কারেন্ট পোকার জন্য সবচেয়ে ভালো যেটা হয় সেটি হচ্ছে নেটেনপ্রায়াম এবং পাইমেট্রাজিন এই গ্রুপের যে কীটনাশকটা সেটা আর ছত্রাকনাশকের ক্ষেত্রে এম স্টার্ট নাটিভো আরও অনেকগুলো আছে এমিস্কোর অনেকগুলো আছে তার মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট যেটা আপনারা পাবেন সেটা হচ্ছে বায়ার কোম্পানির নাটিভোগ এটা আমার মতামত আপনার মতামত আরও ভিন্ন হতে পারে আপনার কাছে যেটা ভালো আপনি সেই ধরটাই করতে পারেন দ্বিতীয় ধাপে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে শেষ বের হওয়ার পর কোন ধরনের ছত্রাকনাশক আমরা ব্যবহার করব। তো এটা এক প্রকার আমাদের যে আগের প্রশ্নটা সেটাই হয়ে গেছে যে সাধারণত যে ধরনের ছত্রাক বর্তমানে আক্রমণ হতে পারে সেটি হচ্ছে ব্লাস্ট হতে পারে ব্যাকটেরিয়াল পেনিক্যাল ব্লাইটের আক্রমণ হতে পারে এবং পাশাপাশি যে ভুয়া ঝোল আছে লোকের ভু এই সমস্যাটা হতে পারে এই দুইটা ছত্রাকের আক্রমণ হতে পারে তো এই ছত্রাকের জন্য আমরা যে প্রথমে যে বলছি যে টম নাটিভ এই ধরনের যে ছত্রাকগুলো আছে এগুলো স্প্রে করলেই এই সমস্যাটাও সমাধান হয়ে যাবে তৃতীয়ত হচ্ছে ধানের শিষ ব্যবহার হলে কোন ধরনের ভিটামিন আমরা ব্যবহার করব এখানে একটা কথা বলে রাখি যে ধানের যখন শীষ বাইর হয়ে গেছে সেই সময় আমাদের আর কিন্তু আসলে কোনো রকম ভিটামিন বা অনুজৈবিক যে সারগুলো আছে এই সারগুলো কখনোই আর স্প্রে করার কোনো প্রয়োজন নেই কারণ এই ধানের শীষ বের হয়ে যাওয়ার পর আমাদের আসলে এমন কোনো আর উপায় নাই যে আমরা ফলনটা বাড়াবে এটা বিভিন্ন বিভিন্নভাবে বলে থাকবে আপনার কোন দোকানদারের বুদ্ধিও হতে পারে যে এই সময় ফ্লোরা দাও অ্যাগনল দাও ম্যাগনল দাও কিংবা মেরাকুলান দাও কিন্তু আসলে এরপরে ধানের শেষ বাইর হয়ে যাওয়ার পরে এর আপনি একটা দানাও বা বাড়াতে পারবেন না তো সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন যে আসলে ধানের জন্য চিঠা না পড়ে তো চিঠা না পড়ার জন্য তো আমরা অন্যান্য ব্যবস্থাগুলো নিচ্ছি কিন্তু ক্ষেত্রে অবশ্যই কোনো ধরনের হরমোন ভিটামিন পিজিআর এগুলো আসলে স্প্রে করার কোনো প্রয়োজন নাই চতুর্থত আমরা যেটা জানবো সেটি হচ্ছে যে আসলে ধানের শীষ বের হলে কতদিন পর্যন্ত কীটনাশক ব্যবহার করা যায় দর্শক বন্ধুরা এটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ বিষয় তো এটা হচ্ছে যে ধানের শীষ বের হলে কতদিন পর্যন্ত কীটনাশক ব্যবহার করা যায় দর্শক বন্ধুরা এখানে ধানের শীষ যখন বের হবে সে সময় কিন্তু ধানের ফুল বাইর হয় আর ধানের ফুল যখন বাইর হবে তখন কিন্তু আসলে ধানের পরাগায়ন হয় পরাগায়ন হলেই আমাদের ধানটার চাল হয় তো পরাগায়ন যদি হতে না পারে সেক্ষেত্রে কিন্তু আমাদের ধান চিঠা পড়ে যাবে সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আসলে ধানের স্প্রেটা কোন সময় আমরা করব এখন যদি আমরা স্প্রে করি ওই সময়টাতে যেই সময়টাতে আমার ধান পরাগায়ন হবে সে তাহলে কিন্তু আমার ধান চিঠা পড়ে যাবে এখানে একটি বিশেষ করে লক্ষ্য রাখতে হবে যে ধানের কিন্তু এক থেকে আট দিন পর্যন্ত ধানের শীষ বের হয় এটা দশ দিনও হওয়ার পরে কোনো ক্ষেত্রে কিন্তু আট থেকে দশ দিনের মধ্যে থাকে এই সময়টাতে আমাদের কোনোভাবে স্প্রে করা যাবে না যদি খুবই নিতান্ত কোনো বড় সমস্যার কারণে স্প্রে করতে হয় সেই ক্ষেত্রে আমরা বিকাল বেলাটা পরন্ত বিকাল যে বেলাটা আছে এটাতে কিন্তু স্প্রে করতে পারবো কারণ ধানের শীষটা যেই সময় ফুলটা বাইর হয় সেই সময় কিন্তু এই সকাল থেকে এগারোটা অবধি পর্যন্ত শীত বাইর হয় পরে তেমন সেক্ষেত্রে আমরা পরন্ত বেলা স্প্রে করতে পারবো পরন্ত বিকেলবেলা যখনই এগারোটার পর কিন্তু আমাদের ধানের যে পরাগায়ন সেটি হয়ে যায় এবং ধানের যে ফাঁকা অংশটুকু থাকে সে অংশটুকু থাকে সেটি কিন্তু লেগে যায় তো সেক্ষেত্রে হচ্ছে যে অবশ্যই চেষ্টা আমাদের করতে হবে যে ফুল থাকা অবস্থায় জানি আমরা স্প্রে না করি বড় কোনো সমস্যায় না পড়লে এখন ষষ্ঠতে আমরা যেটা জানবো ষষ্ঠ ধাপে যে আসলে ধানের রং চকচকে ঝকঝকে করার উপায় কি। পঞ্চমতে আমরা যেটা জানব সেটি হচ্ছে ধানের শীষ বের হওয়ার পর কি কি রোগ হতে পারে এটি একটি খুবই মারাত্মক বিষয় যে ধানের শীষ বের হলো এখন কি কি সমস্যা হতে পারে ধানের শীষ বের হওয়ার পর কয়েকটি সমস্যার মধ্যে আমরা পড়ি একটি হচ্ছে শীষ বের হওয়ার পর পরই আমরা গান্ধী পোকার আক্রমণের শিকার হতে পারি কারণ এই সময়টাতে ধানের যে দুধ সেই দুধটা চাপে আর গান্ধী পোকার কাজ হচ্ছে সেই দুধ চুষে খায় তো এই গান্ধী পোকার আক্রমণের শিকার হতে পারি এই গান্ধী পোকার কারণে ধানের এক সাইডে হচ্ছে মান নষ্ট হয় অপর সাইডে হচ্ছে চিঠা হয়ে যায় তো গান্ধী পোকার আক্রমণের শিকার হই পাশাপাশি এই সময়টি নেক ব্লাস্টের আক্রমণের শিকার হয়ে থাকি তাছাড়াও শীতের মধ্যে যে ব্যাকটেরিয়াল প্লেনিক্যাল লিপলাইট এটারও শিকার হয়ে থাকে ব্যাকটেরিয়াল প্লেনিক্যাল লিপলাইটের কারণে শেষ ব্যাপক ধান চিঠা পড়ে যায় পাশাপাশি ফল স্মার্ট বা লক্ষ্মীর গু বা ভুয়াঝুল এটি এক ধরনের ধানের ক্ষয়ের মতন হয় এই রোগটারও সমস্যার মধ্যে পড়ে যায় এইটাইও ধানের মান নষ্ট করে ফলন কমে আনে এবং ধানের অনেক ক্ষতি করে ফেলে তো এই কয়েকটি রোগ মোটামুটি ধানের শীষ বাইর হওয়ার পরে হয় তাছাড়া যেটা সেটা আমরা আগেই আলোচনা করছি এটা কারেন্ট পোকার যেটা বাদামি গাছপরিং এটি ধানের সবচেয়ে একটি মারাত্মক সমস্যা এটারও সমস্যায় আমরা করতে পারি তো কয়েকটি সমস্যার মধ্যে এই কয়েকটি মেজর সমস্যা এছাড়াও এই সময়টিতে ইঁদুর যে আক্রমণ করে এই ইঁদুরও একটি কিন্তু মারাত্মক সমস্যা তো এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এই সমস্যাগুলো নিয়ে খন্ড খন্ড করে আমার ভিডিও তৈরি করা আছে এটি আপনারা দেখে নিতে পারেন এমন হচ্ছে ধানের রং চকচকে ও ঝকঝকে করার উপায় কী দর্শক বন্ধুরা এখানে যে এখন আমাদের ধানের শেষ বাইর হয়ে গেছে সেই সময়টাতে যখন আমাদের ধানের একটু মাথায় হেলবে লালচে ভাব আসবে সেই সময়টাতে যদি আমরা ধানের রং চকচকে ঝকঝকে করতে চাই সে সময়টাতে আমাদের করতে হবে হচ্ছে যে পার লিটার পানিতে তিন গ্রাম হারে যেই সালফারগুলো আছে ধানের শীষ বের হওয়ার পর কী কী ধানের রঙ চকচকে ঝকঝকে করার উপায় কি দর্শক বন্ধুরা অবশ্যই আমাদের ধানের মান ভালো করার জন্য চকচকে ঝকঝকে এবং পুষ্ট দানা পাইতে কিছু করণীয় আছে সেটি আমরা ধানের শীষ যে সময় বাইর হয়ে গেল এবং শীষ এর মধ্যে ক্ষীর অবস্থা হয়েছে ধানের যে অংশ একটু লাল হয়ে আসতেছে সেই সময় যদি আমরা প্রতি লিটার পানিতে তিন গ্রাম হারে প্রতি লিটার পানিতে তিন গ্রাম হারে সালফার স্প্রে করতে পারি এই এইটি পারসেন্ট সালফারগুলো যেমন থিওভিড মনোভিড কুমলাস এই ধরনের সালফারগুলো যদি আমরা ব্যবহার করতে পারি সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু ধানের রং চকচকে ঝকঝকে এবং দানা পুষ্ট পাবো তাছাড়া এই ছত্রা মানে এই সালফারটা ব্যবহারের ক্ষেত্রে ব্যবহার করলে আমরা আসলে ওই যে ফরেস্ট পার্ট যে সমস্যাটা সেটাও কিন্তু থাকবে না এটাও কিন্তু আসবে না তাহলে একই স্প্রে যদি আমরা করি তাহলে হচ্ছে যে ধানের চকচকে ঝকঝকে এবং পুষ্ট দানা পাচ্ছে অপরপক্ষে হচ্ছে যে ওই যে ছত্রাকটা ওই ছত্রাকের আক্রমণও কিন্তু আমরা মানে আক্রমণের শিকারও কিন্তু আমরা হব না তো মোটামুটি এই যেহেতু একটা ভিডিওটি বড় হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আসলে বিস্তারিতভাবে বলা হচ্ছে না তবে এর প্রতিটি কথার বিস্তারিত আমার আগের ভিডিওতে করা আছে সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন